সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। দিনাজপুরের মেয়ে মৃদুলা আহমেদ, ছোটবেলা থেকেই নাচ ছিল পছন্দ, নাচের সাথেই জড়িত ছিলেন, অনেক পুরস্কার পেয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন বিভিন্ন সংস্থা কর্তৃক। একটা সময় বিনোদন সেরা সুন্দরী হলেন তিনি, ফটো সুন্দরী, তারপর চলচ্চিত্রে। সেই কথাগুলোই বলবো আমাদের আজকের অতিথি রেসি, অভিনেত্রী রেসিকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। পরিচালক হাসিবুল ইসলাম মিজান 2007 সালে তৈরি করলেন কপাল। এই ছবির মাধ্যমে পেলাম আমরা এক নতুন মুখ, নাম রেসি, আমাদের আজকের অতিথি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পুরনো কথায় ফিরে যাব, ছেলেবেলার কথা, নাচের কথা একটু যদি সংক্ষেপে বলতে। আমি ক্লাস 2 এর থেকে নাচ করি, তো নাচ নিয়ে সব কিছু স্বপ্ন ছিল যে নাচের নাচ করব, নাচের একটা স্কুল করব, স্কলারশিপ নিয়ে নাচ, মানে ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শিখাবো, নাচ নিয়েই আমার সম্পূর্ণ ইচ্ছাটা জগৎ ছিল। তো মাঝখানে এই ফটো সুন্দরী হয়ে যাওয়া প্লাস আমার একটা নাটকও করেছি আমি, এটা আজিজুল হাকিম ভাইয়ের প্রথম পরিচালনার নাটক ছিল। তখনই ওই বুলবুল জিলানি ভাই আমার নীলাচলের ফার্স্ট ডিরেক্টর, আমার ফার্স্ট ছবি ছিল নীলাচল, মুক্তি পেয়েছে পরে। জি, তো জিলানি ভাই আমার নাটকে শুটিং এ একদিন এসে আমাকে দেখে খুব পছন্দ করলো, এরপরে আমাকে গল্প শোনালো, গল্প শোনানোর পরে আমার খুব ভালো লেগেছে গল্পটা। একটা এইডস নিয়ে একটা গল্প ছিল, তো ভাবলাম যে ঠিক আছে ট্রাই করা যায়। ফটো সুন্দরীতে যে আপনি অংশগ্রহণ করলেন, নাচ থেকে হঠাৎ করে এই প্রতিযোগিতায় অংশ নেয়া, এই ব্যাপারটি কি করে ঘটলো? একটা স্টুডিওতে আমার একটা ফটো সেশন করা হয়েছিল, কে যেন ওই বিনোদন বিচিত্রায় আমার একটা ছবি দিয়েছিল। তো তখন আমি দিনাজপুরে ব্যাক করেছিলাম, নাচ টাচ করে টোরে প্রোগ্রাম করি, ঢাকায় এসে প্রোগ্রাম করি, আবার দিনাজপুরে চলে যাই। আমাকে হঠাৎ করে একজন ফোন করলো, বলল যে আপনি 50 জনের মধ্যে সিলেক্টেড হয়েছেন, আপনাকে আসতে হবে আমাদের অফিসে। তো আমি ঢাকায় এসে বিনোদন বিচিত্রায় গেলাম, 50 জন থেকে 11 জন, 11 জন থেকে 5 জন, 5 জন থেকে 3 জন, তারপরে 1 জন। এবার জানতে চাইবো আপনার প্রথম ছবি, মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি নিয়ে কিছু কথা। কপালটা আমাকে সবাই রিকোয়েস্ট করেছিল, গল্প শুনিয়েছিল, তারপরে আমি রাজি হলাম কপাল করার জন্য। আপনার বিপরীতে ছিলেন মাহফুজ সাহেব। জি জি জি, মাহফুজ ভাই ছিল। জি, আমার ছবিটা যখন রিলিজ হলো আমি অনেক হলে গিয়েছি, তখন খুব মানে নিজেকে অনেক ভালো লাগতো যে এত বড় স্ক্রিনে নিজেকে দেখতে পাচ্ছি, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে। এই ছবিতেই ছিলেন শাকিব খান এবং শাবনূর? জি জি জি, শাবনূর এবং শাকিব ছিল। জি, আপনাদের তাদের সঙ্গে কি কোনো দৃশ্য কিংবা কোনো অনেক পুরা ছবিতেই একসাথে আমাদের অনেকগুলো সিকোয়েন্স ছিল। আমি তো তখন নতুন ছিলাম, অভিনয়ের অও জানতাম না, তো শাবনূর আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, শাকিব সাপোর্ট করেছে। ওদের সাথে যে আমি ছবি করেছি, আসলে কিভাবে যেন মানে গল্পের মাঝে মাঝে অ্যাক্টিংটা হয়ে গেছে, একসাথে ছবি করে খুব ভালো লেগেছে। এই পৃথিবীর বুকে এসেছি আমি তোমাকে শুধু ভালোবাসতে। চিত্রনায়িকা রেসির মুক্তিপ্রাপ্ত চতুর্থ ছবি আমার জান আমার প্রাণ, পরিচালক স্বনামধন্য সোহানুর রহমান সোহান, অভিনয় করলেন তিনি
সঙ্গে থাকলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। এই ছবি সম্পর্কে জানতে চাই, সেই সঙ্গে জানতে চাই একজন বড় মাপের পরিচালকের সঙ্গে আপনার কাজ করার সুযোগ হলো। আমার তো এটা সৌভাগ্য বলতে হবে, সোহান ভাই কিন্তু অসাধারণ একজন ডিরেক্টর। আমি নতুন ছিলাম, আমার তো দুই তিনটা ছবি হয়েছে, এরপরে সোহান ভাই যা করিয়েছে, একদম অভিনয় থেকে শুরু করে ড্রেস আপ থেকে শুরু করে একদম মানে খুঁটিনাটি বিষয়গুলো মনে হয় সোহান ভাই নিজেই অভিনয় করছে আমার জায়গায়। তো আমার এই জন্য খুবই মানে ইজি হয়ে গেছে যে সোহান ভাই ছিল আমার ডিরেক্টর এবং আমাদের এই ছবিটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। এই ছবিতে অপু বিশ্বাস ছিলেন, তার সম্পর্কে যদি আমাদের আমাদের ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল। তো অপু তো অনেকগুলো ছবি করেছে আমার আগে, এর আমি নতুন ছিলাম। তো শাকিব অপু দুজনই কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছে। ছবি কিসের ছবি? তোর আশিকের ছবি মানে আসিফের ছবি মানে যার প্রেমে তুই দিও না সেই প্রেমিকের ছবি। ঠিকই বলিস, ঠিকই বলি। জ্ঞান হবার পর থেকে সারাক্ষণ তোকে দেখছি, আমার শখের তোলে সেই ছোটবেলা বেলুনওয়ালার ছবি নিয়ে তুই মেতে আছিস। আরে শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট, ওরা তো মানুষের প্রেমে পড়ে দিওয়ানা হয়েছিল, আর তুই 12 বছর আগের তোলা সেই ছবি নিয়ে দিওয়ানা হয়ে আছিস। 2009 সালে মুক্তি পেলো নীল আঁচল, যে ছবিটির কথা আমরা প্রথমেই বলছিলাম, বুলবুল জিলানির ছবি। প্রথমেই চুক্তিবদ্ধ হয়েছিলেন আমাদের আজকের অতিথি। ছবিটি যখন মুক্তি পেল এতদিন পরে, দীর্ঘ সময় পরে, দর্শক রিয়াকশন কেমন ছিল? ছবিটার এত বেশি প্রমোশনাল হয়েছিল যে আমাকে মানে রিলিজ হওয়ার পরে আর বলতে হয় নাই যে ছবিটা রিলিজ হচ্ছে। আপনার বিপরীতে যিনি অভিনয় করেছিলেন তার সম্পর্কে একটু বলুন। আমার সাথে ছিল তৌফিক, ফেরদৌস ভাইয়ার ছোট ভাই, সেও নতুন হিরো ছিল আর আমিও নতুন হিরোইন ছিলাম। তৌফিক অনেক ভালো একটা ছেলে, মানে দেখলে মনে হবে যে ফেরদৌস ভাইয়ের একটা ছায়া কাজ করছে তার মধ্যে। ফেরদৌস ভাই সম্পর্কে বলেন। ফেরদৌস ভাইয়ের সাথে কিন্তু আমি ছবি করেছি। বেসিক্যালি ফেরদৌস ভাইকে অনেক পছন্দ করতাম যখন আমি ছবি করতাম না, হিরো হিসেবে। হিরো হিসেবে হঠাৎ বৃষ্টি করেছে, তো আমি খুব পছন্দ করতাম তাকে। ২০০৯ সালের ছবি শাহিন সুমনের ছবি, ছবির নাম রাস্তার ছেলে। এই জুটি অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন, রাস্তার ছেলেতে আপনি অভিনয় করলেন। এই ছবিতে আমার বিপরীতে ছিল ইমন। ছবিটা এত ভালো হয়েছে যে আসলে যারা দেখেছে, যারা আমার দর্শক, যারা রাস্তার ছেলেটা দেখেছে, তারা বলতে পারবে যে শাহিন সুমন কি ছবি বানায় এটা তো সবাই জানে। ২০০৯ সালের ছবি, জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবর তৈরি করলেন কাজের মানুষ। ছবিতে অভিনয় করলেন রেসি, আপনার সঙ্গে আপনার বিপরীতে অভিনয় করলেন শক্তিমান অভিনেতা দীপজল। আকবর ভাই ডাকলো যে একটা ছবি বানাচ্ছি, তুমি আসো। গেলাম, ছবির নাম কি আমি জানতাম না, আমার ক্যারেক্টারটা কি আমি জানতাম না। তো তারপরে আমাকে মেকআপ নিতে বললো, মেকআপ নিলাম, নেয়ার পরে জানতে পারলাম যে ছবির নাম হলো কাজের মানুষ এবং আমি ওই বাসাতে আশ্রিতা একটা মেয়ে এবং কাজের মানুষ হয়ে দীপজল সাহেব আসবে, এরকম কিছু ঘটনা ওই ফ্যামিলিতে আছে এবং অনেক আর্টিস্ট ছিল আরও। তো কাজের মানুষ ছবিতে আকবর ভাইয়ের সাথে যে কাজ করেছি, আমার মনে হয় না যে উনি একজন ডিরেক্টর বা উনি একজন মুরব্বী, এরকম কিছু মনে হয়নি। মনে হয়েছে যে আমি কোনো বন্ধুর সাথে বসে আমি কাজ করছি। উনি অনেক বন্ধু সুলভ মানুষ এবং খুবই ভালো মানুষ। তোমার মনে জমিনে যদি একটু জায়গা পাই, ভালোবাসতে ভাসতে আমি মরে যেতে চাই। তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই, ভালোবাসতে ভাসতে আমি মরে যেতে চাই। পরিচালক শহীদুল ইসলাম খোকন, নিজের নামে তিনি একজন তারকা, চিত্র পরিচালক তারকা। তৈরি করলেন 2010 সালে ছবির নাম চেহারা, আমাদের চেহারা উঠে এলো। এই ছবিতে কাজ করলেন রেসি। আমার সৌভাগ্য হয়েছে যে খোকন ভাইয়ের সাথে একটা ছবি করতে পেরেছি, আরও যদি করতে পারতাম তাহলে হয়তো নিজেকে ধন্য মনে করতাম। এই চেহারা ছবিটা কিন্তু ভণ্ড ছবির সিকুয়েল হয়েছিল, ভণ্ড 2। তো এই ছবিতেই ফার্স্ট আমাকে খোকন ভাই ফাইট করিয়েছে। আমি বলছি যে খোকন ভাই আমি তো ফাইট জানি না,
তো খোকন ভাই বলল যে আরে আমি আছি, তোমার ফাইট করা লাগবে না, আমি দেখো আমি কি করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যা করলে আমরা সারা জীবনও ঋণ শোধ করতে পারবো না। আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা ঋষি, ভাগ্যবতী বলতে হবে তাকে। 2010 সালে কাজ করলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এফআই মানিকের সাথে কাজ করলেন, এবং সেই সম্পর্কে আমরা জানতে চাইব তার কাছ থেকে। মানিক ভাই যে মানে কেমন ডিরেক্টর আমি কাজ না করলে বুঝতে পারতাম না। সারাক্ষণ উনি টেনশনে থাকে যে কখন কিভাবে কাজটা ভালো হবে, এবং অ্যাকুরেট কাজ না হলে কখনোই মানিক ভাই স্যাক্রিফাইস করে না। আমার স্বপ্ন আমার সংসার কিন্তু বাম্পার হিট একটা ছবি ছিল, তো যখন হল থেকে নাকি দর্শকরা বের হয়েছে সবার চোখ দিয়ে পানি ঝরছে। এটাই আসলে মানিক ভাইয়ের সাথে ছবিতে কাজ করার আমার এক সার্থকতা। এই ছবিতে আপনার সঙ্গে কাজ করেছেন এবং আপনি তাদের সঙ্গে কাজ করেছেন, নায়িকা পূর্ণিমা এবং শক্তিমান অভিনেতা দীপজল। দীপজল ভাইয়ের সাথে আমার প্রচুর ছবিতে একসাথে কাজ করা হয়েছে। পূর্ণিমার সাথে আমার তিনটা ছবিতে কাজ করেছি আমি। ছবির নাম রিক্সাওয়ালার ছেলে, পরিচালক মনতাজুর রহমান আকবর, মুক্তি পেল 2010 সালে। লও খাইয়া লও, বসো তুই লেখা হয়। কোকি কেউ দেখলে মানে জোর যাইব। কার, তোমার না আমার? ভয় নাই, কেউ আইব না, পুরা মহল্লা এখন আমার সাপোর্টার। দুনিয়ার সিঙ্গারে পাহারায় বসাইয়া দি আইছি, অহন এইখানে তোমার লাগে ঘর করুম, সংসার করুম, পিট করুম, কারো কিছু কওনের নাই। মাগার আমার কনের আছে। কি তুমি জানো না রে পিয়া, তোমায় কত ভালোবাসি। 2010 সাল, শাহাদাত হোসেন লিটন তৈরি করলেন বাপ বড় না শ্বশুর বড়, একটি চ্যালেঞ্জিং ছবি। আপনি কাজ করলেন লিটন সাহেব সম্পর্কে যদি একটু বলতেন। লিটন ভাইয়ের সাথে এটা আমার প্রথম ফার্স্ট ছবি, এটাই হলো একটা ছবি করেছি বাপ বড় না শ্বশুর বড়। তো বাবা ছিল রাজ্জাক আঙ্কেল, বাবা ছিল, আমার বিপরীতে ছিল সম্রাট। এফআই মানিকের ছবি, ছবির নাম এক জবান, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। এই ছবিতে আমি একটা ব্যারিস্টারের ক্যারেক্টার করেছিলাম, তো মানিক ভাই মনে করেছিল যে রেসি বয়স কম, কিন্তু একটা ব্যারিস্টারের ক্যারেক্টার এত এন ক্লাইম্যাক্স আছে, এত কিছু ক্লাইম্যাক্স আছে, ও পারবে কি না, এটা নিয়ে কিন্তু অনেক সংশয় ছিল। তো যখন আমি ক্যারেক্টারটা করলাম এবং আমাদের মানে প্রজেকশন হলে ছবিটা হলো, মানিক ভাই আমাকে এসে মানে শুধু জাস্ট এটাই বললো যে নিজেও কল্পনা করতে পারিনি যে তুমি এত ভালো অ্যাক্টিং করতে পারো। মহামান্য আদালত, মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিও ক্লিপস এবং আমি নিজের চোখে দেখেছি কাঠগড়ায় দাঁড়ানো আসামি ওই নবদম্পতিকে খুন করেছে। আইনের ধারা মোতাবেক আমি আসামির শাস্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। তরুণ পরিচালক আহমেদ নাসির 2011 সালে তৈরি করলেন মায়ের জন্য মরতে পারি, অভিনয় করলেন রেসি। আহমেদ নাসির একজন তরুণ পরিচালক, কাজ করলেন কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার কোয়ার্টিস্টই ছিল ইমন। ইমনের সাথে যেহেতু রাস্তার ছেলে, তারপরে মায়ের আরও অনেক ছবি করেছিলাম, 5 টাকার প্রেম এগুলো করেছিলাম। তো যখন মায়ের জন্য মরতে পারি করলাম, আহমেদ নাসির ভাই খুবই ভালো মানুষ। আমি এবার বলো তো আমাকে কেমন লাগছে? তুমি তো আবার এরকম মেয়ে চেয়েছিলে, এখন নিশ্চয়ই আমাকে বউ করতে তোমার কোন আপত্তি নেই। তুমি এর মধ্যে ঢুকলে কি করে? কি করে মানে? তুমি যে দরজা দিয়ে ঢুকেছো আমিও সেই একই দরজা দিয়ে ঢুকেছি। পরিচালক গাজী মাহবুব, মুক্তি পেল 2011 সালে, ছবির নাম আমার পৃথিবী তুমি, ছবিতে পেলাম রেসিকে। গাজী মাহবুব একজন অত্যন্ত জনপ্রিয় পরিচালক এবং সুনির্মাতা, তার ছবিতে আপনি কাজ করলেন। উনি অসাধারণ একজন মানুষ গাজী মাহবুব ভাই, এবং কাজ যে এত বড় করে করে, গানগুলো অসাধারণ গান হয় এবং সিকোয়েন্সগুলো খুব ভালো হয়েছে। ধরে
2011 সাল, পরিচালক পি এ কাজল তৈরি করলেন গরিবের ভাই, অত্যন্ত সম্ভাবনাময়, অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং অনেক হিট ছবির পরিচালক পি এ কাজল, তাকে আমরা অকালেই হারিয়েছি। গরিবের ভাইতে অভিনয় করলেন চিত্রনায়িকা রেসি, পি এ কাজল আমাদের মাঝে আর নেই, অকালেই তাকে আমরা হারিয়েছি। আপনি কাজ করেছেন তার সঙ্গে, সেই অভিজ্ঞতার কথা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। অভিজ্ঞতা তো অনেক, কাজল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা অনেক। ওনার ইচ্ছা ছিল যে ওনার আরো অনেক ছবিতে আমি কাজ করি, বাট দুর্ভাগ্য যে আমরা কাজল ভাইকে হারিয়েছি। কি হইলো, কই থেকে আইলা? না মানি, সেই দিন তোর কথা অনেক ভাবছি, খুশি হইয়া দুঃখ হইবার চাইছিল, আমি না খাইয়া তোর মনটা খারাপ করে দিতেলাম, তাই এস খাইতে এলাম। কাস্টমার তো নাই, দোকান বন্ধ নাকি? তুমি খাইলে সারা দিন রাত আমার দোকান খুইলা রাখো, এই দিলদার মতো। আমার লগে 2012 সালের ছবি, মিষ্টি প্রেমের ছবি আই লাভ ইউ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, ছবিতে কাজ করলেন রেসি। গুলজারের প্রতিটি ছবি যথেষ্ট দর্শকপ্রিয় হয়েছে, সেই সঙ্গে সুর নির্মাতা হিসেবে গুলজারের যথেষ্ট সুনাম আছে। গুলজার ভাই নিজেই একজন মিষ্টি একজন মানুষ, এটা সবাই জানি আমরা, এবং ওনার কাজের ধরনটাই হলো, আপনার মনেই হবে না যে আপনি অভিনয় করছেন বা আপনি একটা শুটিং স্পটে আছেন, মনেই হবে না। গুলজার ভাই এত সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করে, সবার সাথে এত ভালো রিলেশন। তো আই লাভ ইউ ছবিটা আমাদের পুরোপুরি ব্যাংককে শুটিং হয়েছিল, তো মনে হয়েছিল যে আমরা মানে ঘুরতে এসেছি, এভাবেই কাজটা হয়েছে। আই লাভ ইউ ছবিতে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে, কাঞ্চন ভাই সম্পর্কে যদি একটু বলতেন। কাঞ্চন ভাইয়ের সাথে আমার ওরকম কোনো সিকোয়েন্স ছিল না, বাট যতটুকুই ছিল, উনি অনেক সিনিয়র, তো অনেক কিছু শিখিয়েছে। যেমন আমাকে কিন্তু মান্না ভাই অনেক কিছু শিখিয়েছে অবুধ শিশু ছবিতে, মানে আমাকে পা থেকে মাথা পর্যন্ত একটা নায়িকার কি কি করতে হবে, একটা নায়িকা হতে গেলে কি কি আয়ত্তে মানে আনতে হবে, এ শাড়িটা কিভাবে পরতে হবে, জুতাটা কিভাবে পরতে হবে, মান্না ভাই কিন্তু সব কিছু শিখিয়েছে। এবং চোখের এক্সপ্রেশনটা কেমন হবে, একজন লুক দিলে আরেকজন কিভাবে করবে, মানে মান্না ভাইকে এত আমি ফিল করি, প্রত্যেকটা এক্সপ্রেশন দিতে গেলে আমার মান্না ভাইয়ের কথা মনে হয়। আপনি কাজ করেছেন কাজী হায়াতের সঙ্গে, ছবির নাম মানিক রতন, মানিক রতন দুই ভাই, মানিক রতন দুই ভাই, কাজী হায়াতের এই ছবিটি সম্পর্কে যদি একটু বলতেন, এবং পরিচালক হায়াত ভাই এত ভালো ডিরেক্টর, আসলে আমি কি বলবো, এটা সবাই জানে যে উনি কি কি ধরনের গল্প বানায় এবং মানে সংগ্রামী গল্প বানায়, তো হায়াত ভাই খুব ভালো মানুষ। আমারে মাফ করেন নাই, আপনাদের মতো মানুষকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা নারী জাতির দুর্বলতার সুযোগ নিয়ে হাসেন, টুটকারি করেন, হেসে হেসে আবার ক্ষমাও চান। আপনার চেহারা যেমন কালো, মনটাও কালো, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওই কাশু চেয়ারম্যানের চাইতেও খারাপ লোক। বেশ কিছুটা সময় বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে এলেন 2016 সালে, ছবির নাম শূন্য, কথা বলবো পরিচালক সম্পর্কে এবং আবার ফিরে আসা নিয়ে। 2012 সালে স্বামী ভাগ্য ছবি ছিল লাস্ট ছবি আমার রিলিজড, আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সংসারটা একটু ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে একটা ছোট্ট বাচ্চা হলো, তাকে সময় দেওয়ার কারণে আমার কিন্তু ফিল্ম থেকে একটু দূরে ছিলাম। তো এখন এমন একটা পর্যায়ে এসেছে যে অভিনয়টা আমার রক্তের সাথে মিশে গেছে, যেটা আমি না করলে আমি বাঁচতে পারবো না। সংসার এবং বাচ্চাকে সময় দিয়ে আমি মাঝখানে দুটো ছবি করেছি, সেটা হলো শূন্য আর আরেকটা হলো নিয়তি, জাকির হোসেন রাজু, জাকির হোসেন রাজু করেছিল, আর শূন্য করেছিল বন্ধন বিশ্বাস। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে আমি আমার নাচ নিয়ে ব্যস্ত আছি, আমি নাচ থেকে কিছুটা দূরে ছিলাম, তো নিজেকে কিছু ফিট করার জন্য আমি এখন নাচ বেশি প্র্যাকটিস করছি এবং নাচের প্রোগ্রামগুলো বেশি করছি। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল আইকেও ধন্যবাদ যে আমার জীবনের অভিজ্ঞতার, যে এত বছর ধরে আমি অনেকগুলো ছবি করেছি এবং কার কার সাথে করতে পেরেছি এবং কেমন ছিল ডিরেক্টররা আমি বলতে পেরেছি আজকে, তো এজন্য আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে। আপনারা সবাই হলে এসে ছবি দেখবেন, ধন্যবাদ।